হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি, আর ভালো তো থাকারই কথা। এখন চলছে পুরো ইউটিউব জুড়ে অ্যানিভার্সারি সেলিব্রেশন। হ্যাপি অ্যানিভার্সারি ছিঙ্কি মাসি, থাপনা কাকু। তো সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন, কেক কাটিং, হ্যাপি অ্যানিভার্সারি সেলিব্রেশন। কিন্তু 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 মেয়ে কই? ও চিঙ্কি, তোমার মেয়ে কই? মেয়েকে ছাড়া চলছে হ্যাপি অ্যানিভার্সারি সেলিব্রেশন। বাহ 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 বাহ, কে করছে? চুন, নতুন মুরগি গো, নতুন মুরগি। এই যে চিঙ্কির নতুন পোষ্য, বুঝেছো, সে করছে দাদা বৌদির সেলিব্রেশন। কি সেলিব্রেশন? অ্যানিভার্সারি সেলিব্রেশন। মানে প্রত্যেকে, বেশিরভাগ মানুষই আজ অব্দি যতজন ওই মাসির বাড়ি ঢুকেছে না, প্রত্যেকেই রিমির ওপর ভালোবাসা দেখিয়ে ওই বাড়িতে ঢোকে। প্রত্যেকেরই রিমিকে, রিমির ফটো ইউজ করে, রিমির থোবনা ইউজ করে, রিমিকে ঢাল বানিয়ে ভালোবাসি 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 করে করে ওই বাড়িতে ঢোকে। ঢোকার পর রিমিকেই সরিয়ে দিয়ে নিজেরা ওই বাড়ির সর্বে সর্বা হতে চায়। একগো হ্যাঁ, দেখো না, রিমিকে সাপোর্ট করে করে সাপোর্ট করে করে সাপোর্ট করে করে ঢুকেছে বাড়িতে, আর এখন দেখো মেয়েকে সরিয়ে দিয়ে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। ও মা গো, আবার মেয়েকে ছাড়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো মেয়েকে কোথায় পাচার করলি রে চিঙ্কি? তোর এই যে ব্রেনলেস মেয়েটাকে কোথায় পাচার করলি? অ্যানিভার্সারিতে প্রবলেম হবে, প্রবলেম ক্রিয়েট হবে, অ্যানিভার্সারি পালন করতে পারবি না বলে সরিয়ে দিলি? বাবা বাবা বাবা, তুমি তো খুব ভালো মা। একটা বছর মেয়ের জন্য, মেয়েকে ভালো রাখার জন্য, মেয়ের মনের অবস্থাটা খারাপ থাকার জন্য এক বছরও অ্যানিভার্সারি কিন্তু পালন করা বন্ধ করা যাবে না। না 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 না, মেয়েকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দেওয়া যাবে, মেয়েকে ছাড়া অ্যানিভার্সারি পালন করা হবে, কিন্তু অ্যানিভার্সারি তো পালন করতেই হবে, কারণ ভালোবাসার না বা শুধু তাল। হ্যাঁ, তো অনেকটা এইরকমই ব্যাপার। আসলে কি, অ্যানিভার্সারি পালন করে গোলাপ দিয়ে তারপরে লোক দেখানো ভালোবাসা কি না? কচি ভাতার বলে কথা গো, কচি ভাতার। তো সব কিছু তো করতে হবে, ওয়াইটিতে দেখাতে হবে। কাকু থাপনা কাকু কত ভালোবাসে, আমাকে কত ভালোবাসে ছিঙ্কি মাসিরে, সেটা তো দেখাইতে হবে। সেটা দেখানোর জন্য অ্যানিভার্সারিটা পালন করতে হইব, কেক কাটতে হইব, মালা বদল হইব। আর তোমাদের মধ্যে এরকম অনেকেই, মানে বেশিরভাগই কাপলস আছে যাদের মধ্যে ভালোবাসা থাকলে এই দেখানো লাগে না। আর এইসব দেখানোটা বেশি কারা করে জানো? কন্টেন্ট ক্রিয়েটার যারা, দেখবা বড় বড় ব্লগাররাও এই মালা বদল কইরা একটু বড় সড়ো, মানে একটা কন্টেন্ট ক্রিয়েট করা আর কি, যে কোনো অনুষ্ঠানে একটা কন্টেন্ট ক্রিয়েট করা। এমনি যারা হাউস ওয়াইফ আছো, তারা নিজেরাও জানো যে তোমাকে প্রত্যেকবার অ্যানিভার্সারি কেমন কইরা পালন হয়। হ্যাঁ, মানুষে করে 25 বছর, 50 বছর, এইগুলো একটু বড় কইরা করে, কিন্তু প্রত্যেক বছর কেউ মালা বদল কইরা ফুল দিয়ে অ্যানিভার্সারি পালন করে না। একমাত্র যারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, দেখাইতে ভালোবাসে, কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে, তারা ছাড়া। তো মাসির তো আবার মনে কোনো ভালোবাসা নাই, বুঝছো। মাসিও মেশোরে পেছনে ছেঁচে, আর মেশো তো মাসিরে দিদি বইলা মনে করে। তো সেই জায়গা থেকে দাঁড়ায়া অ্যানিভার্সারি পালন করাটা জরুরি, কারণ ঘুমাও, কন্টেন্ট গো, কন্টেন্ট কন্টেন্ট দরকার না? তো অ্যানিভার্সারি পালন করিয়া দেখাইতে হবে তোমাকে, খাখু খাতো ভালোবাসে, মালা বদল হবে, রাতে ফুল দেওয়া নেওয়া হবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, মেয়েকে কোথায় গায়েব করলো? আর এই প্রশ্নটা ওই রিমির, আজকে আমি নাম ধরেই বলবো, তাতে আমার সঙ্গে যা হবে হবে, আমি ভিডিও টু ভিডিও কথা বলছি, ভিডিওর বাইরে কথা বলছি না, ঠিক আছে? তো প্রশ্ন একটাই, রিমিকে কোথায় সরানো হলো? রিমির ভিউয়ার্সদের কাছে, রিমিকে যারা ভালোবেসে ওই চিঙ্কি মাসিকে সাপোর্ট করে, তাই সেই সব রিমির ভিউয়ার্সদের কাছে, রিমির ভালোবাসার দাদা দিদিদের কাছে আমার একটাই প্রশ্ন, অ্যানিভার্সারির মতন দিনে যেখানে মা বাবা কেক কাটছে, সেখানে মা বাবার চামচি নতুন মুরগি, মানে নতুন পোষ্য, মা বাবার নতুন পোষ্য যে নাকি রিমিকে ভালোবাসি ভালোবাসি, রিমিকে ঢাল বানিয়ে ওই বাড়িতে ঢুকেছে, সে আছে, রিমির ফিফি আছে, যা যে নাকি রিমির মানে শর্ট ভিডিও অবধি শেয়ার করে করে প্রচুরই মানে ফেমাস হয়ে গেছে। তো প্রত্যেকে আছে, কিন্তু রিমি নেই কেন? রিমিকে কোথায় সরানো হয়েছে? জাস্ট 2 দিন আগের ব্লগে আমাগো চিঙ্কি মাসি খুব বড় বড় ভাটলিং মেরেছে, আমার মেয়ে আমার মতন হয়েছে, আমি না আনন্দে আমি কেঁদেই ফেলবো।
এটা 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 খুশির 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 চোখের জল, কারণ আমার রিমির মধ্যে আমি আমার ছাপ দেখতে পাই, আমি রিমির মধ্যে চিনকি মাসিকে খুঁজে পাই। হ্যাঁ, পুরো আমার মতন হয়েছে। তো চিনকি মাসি, সেই ছোট চিনকি, মানে যার মধ্যে তুমি নিজেকে দেখতা, তোমার মতন হবা, তোমার সেই মেয়ে, কোথায় সরিয়ে দিলে তাকে? নিজের শখ পূরণ করার জন্য, নিজের অ্যানিভার্সারি পালন করার জন্য, নিজে কেক কাটার জন্য, নিজের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য নিজের মেয়েটাকে কোথায় সরিয়ে দিলে? এই প্রশ্নের উত্তর চাই, এবং এই প্রশ্নের উত্তর প্রতিটা রিমি লাভারদের কাছে আমার রইল। প্রত্যেকে উত্তর দাও, তোমরা তো ওই রিমিকে ভালোবাসো, রিমিকে সাপোর্ট করো, সেই জন্য প্রীতমকে গালাগাল করো। আমি মেনে নিলাম প্রীতম খারাপ, প্রীতম রিমিকে ধোকা দিয়েছে, প্রীতম রিমিকে ধোকা দিয়ে দিশানির সঙ্গে রিলেশনে গেছে, প্রীতম রিমিকে ইউজ করেছে, প্রীতম রিমির মুখ দেখিয়ে ভিউজ কামিয়েছে। আমি সব আজকের দিনের জন্য মেনে নিলাম যে প্রীতম খারাপ, প্রীতমের দোষ, প্রীতম রিমিকে ইউজ করে চ্যানেল দাঁড় করিয়েছে, সব আজকে আমি সব মেনে নিচ্ছি। কিন্তু আজকে আমি তোমাদের কাছে, রিমিজ লাভারদের কাছে এইটা প্রশ্ন করতে চাই যে এই মা নাকি 2 দিন আগে অবধি মেয়ের নামে 2 ঢোক 4 ঢোক বেশি বেশি করে জল খেত, বেশি বেশি করে জল খেত, তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, রিমি কোথায়? মা বাবার অ্যানিভার্সারি, রিমি নেই কেন? তার মধ্যে চিনকি মাসির কমিউনিটি পোস্ট, চিনকি মাসির কমিউনিটি পোস্ট, অনেক শত্রুরা চেয়েছিল আমার অ্যানিভার্সারি বন্ধ করতে। শত্রুদের মধ্যে কি রিমিও আছে? অবশ্যই আছে। যদি শত্রুদের মধ্যে রিমি না থাকতো, তাহলে রিমি অ্যানিভার্সারিতে উপস্থিত থাকতো? যখন রিমি অ্যানিভার্সারিতে উপস্থিত নেই, তার মানে শত্রুদের কথা, যেই শত্রুদের কথা চিনকি মাসি নিজেদের ফটো দিয়ে দিয়ে, অ্যানিভার্সারির ফটো দিয়ে দিয়ে কমিউনিটিতে দিয়েছে, সেইখানে যে শত্রুদের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রিমিও অবশ্যই আছে। তার মানে 2 দিন আগে যেই মেয়েকে নিয়ে এত গর্ব করছিল চিনকি মাসি, আজকে সেই চিনকি মাসি সেই মেয়েকেই বলছে নিজের শত্রু। বারে বাবা বাবা, এই না হলো মা? এই মাকে তো আরতি করা উচিত, আরতি চিনকি মাসি। তো রিমিস লাভাররা, প্রীতমকে তো সবাই উঠে গিয়ে খিস্তি খাস্তা মেরে ভূত করে দাও, প্রীতমের দোষ মেনে নিলাম তো, প্রীতমের দোষ, কিন্তু এবার আজকে তোমরা উত্তর দাও, তোমরা উত্তর চাও, হোয়ার ইজ রিমি? যেই রিমির জন্য, যেই রিমিকে ভালো রাখার জন্য মা বাবা যা ইচ্ছা তাই করতে পারে, মা বাবা জীবন দিয়ে দিতে পারে, যেই রিমির জন্য তার মা বাবা জীবন দিয়ে দিতে পারে, ভালো রাখার জন্য সব কিছু করতে পারে, সেই মা বাবার অ্যানিভার্সারিতে কেক কাটা হচ্ছে কেন? রিমিকে ছাড়া কেন? যদি মা বাবা মেয়েকে অতই ভালোবাসত, যদি মা বাবার জন্য মেয়ে সব হতো, একটা বছর যদি অ্যানিভার্সারি পালন না করা হতো, তাহলে কি খুব বেশি বেশি ইয়ে হয়ে যেত? মানে কি বলবো, মায়ের এমন কমিউনিটি পোস্ট দেখে মনে হচ্ছে যেন যে একটা বছর অ্যানিভার্সারিটা না পালন করা হলে তারা হেরে যেত। কার কাছে হেরে যেত? প্রীতমের কাছে। আরে প্রীতম তো বাইরের ছেলে, প্রীতম তো বাইরের ছেলে, তার জন্য, তাকে জ্বালানোর জন্য, তাকে দেখানোর জন্য বড় করে অ্যানিভার্সারি করছে, অথচ নিজের মেয়ে সেখানে নেই। একটাবারও সেই মা, এত ভালো মা বাবা যে এত মেয়ের জন্য কেয়ার করে, মেয়ের জন্য জান দিয়ে দিতে পারে, কিন্তু সেই মেয়ের যখন দেখছে যে এবছর মেয়ের মনে কোনো কষ্ট হয়েছে, মেয়ের মনে কোনো দুঃখ হয়েছে, তো সে যখন চাইছে না যে অ্যানিভার্সারিটা তাদের হোক, একটা বছর অ্যানিভার্সারি মানে পালন করার জন্য কেক কাটার খুবই দরকার ছিল। দুজন দুজনকে ক্যামেরার আড়ালেও গোলাপ দিতে পারতো, দুজন দুজনের সঙ্গে ক্যামেরার আড়ালেও শেয়ার মানে সেলিব্রেট করতে পারতো অ্যানিভার্সারি। প্রত্যেকবার কি কেক কেটে মালা বদল করে অ্যানিভার্সারি পালন করাটাই সব? নিজের মেয়ের কাছে, যেখানে এই 2 দিন আগে অবধি মেয়ে 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 করে মা বাবা পাগল জান দিয়ে দিচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ের জন্য একটা বছর একটা দিন মানে এই অ্যানিভার্সারিটা পালন না করলে খুব একটা বড় ক্ষতি হয়ে যেত? চিনকি মাসি, রিমিজ লাভার, যাও প্রশ্নের উত্তরটা চাও, আর না হলে তোমরাই উত্তরটা দাও। এখনই কিছু কিছু পাবলিক আছে যারা প্রীতমকে সহ্য করতে পারে না, চলে আসবে বলতে রিমিকে ইউজ করেছে, রিমিকে ইউজ করেছে, মানছি রিমিকে প্রীতম ইউজ করেছে, ওর মা বাবাকেই রিমিকে ইউজ করছে না, প্রীতম তো বাইরের ছেলে, মানলাম প্রীতম ইউজ করেছে, যেখানে নিজের মা বাবা নিজের মেয়েকে শুধু কন্টেন্ট ছাড়া কিছু মনে করে না, শুধু নিজের মেয়েকে কন্টেন্ট বানিয়ে ভালোবাসা দেখিয়ে এত এত ভিউজ কামায়, যেখানে নিজের ভিউজ পড়ে গেলে মেয়ের ডিভোর্সের কাঠি মানে ডিভোর্সের কথা কাঠি করে, তারপরে মানে মেয়েকে মেয়ের ভিডিও শেয়ার করে করে, শর্ট ভিডিও শেয়ার করে করে নিজের চ্যানেলের রিচ বাড়ায়, নিজের চ্যানেলে 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রীতম তো খারাপ মেনে নিচ্ছি, তার মা বাবা কতটা ভালো, তার মা বাবা কতটা ভালো যে মেয়েটির মনের যে কোনো কষ্ট হয়েছে বা দুঃখ হয়েছে, যে মেয়েটা কোনো একটা আঘাত পেয়েছে, সেই দিন কারো মানে
সে তার অ্যানিভার্সারি পালন করতে হবে। কেন পালন করতে হবে? না, চুন চেয়েছে, তার নতুন পোষ্য চেয়েছে। বা 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 বা, আজকাল মা বাবার কাছে নিজের মেয়ের থেকে তাহলে পোষ্যর দাম বেশি হয়ে গেল। ঠিক এইভাবেই একদিন পূর্ণিমাকে ইউজ করে এই রিমিকে ফিরিয়ে আনতে চেয়েছিল। ঠিক এইভাবেই একদিন পূর্ণিমা ইউজ হয়েছিল। সে আজকে আজকে সরি পূর্ণিমা, তুই যদি ভিডিওটা দেখে থাকিস, না দেখে থাকিস, আমি তোর নামটা তোলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আজকে তোর নামটা এই জন্যই তুললাম যে এই একইভাবে পূর্ণিমাকে ইউজ করা হয়েছিল। সেমভাবে আজকে এই কি বলবো, এই যে পোষ্যটাকে, নতুন পোষ্যটাকে আজকে ইউজ করছে। নতুন নাম দিয়ে দিল কি, নতুন পোষ্যটা বলেছে দাদা বৌদির অ্যানিভার্সারি হবেই। হ্যাঁ, দাদা বৌদির অ্যানিভার্সারি তো হবেই, মেয়েকে সরিয়ে দিয়েছে, এখন মেয়ের জায়গাটায় নিজেদের সর্বেসর্বা করতে হবে। আর চিংকি মাসে যত এই পোষ্যর নাম নেবে, তত পোষ্যর চ্যানেলে ভিউজ আসবে, তত পোষ্য মানে রাতারাতি ফেমাস হয়ে যাবে। যে যার ধান্দা, যে যার ধান্দা। আরে পাগল রিমি, দেখ দেখ দেখ, তোর চোখ দুটো খুলে দেখ, আর সাথে তোর ভিউয়ার্সদের, যারা নাকি তোকে ভালোবাসে, তাদেরকেও বল চোখ দুটো খুলে খুলে দেখতে, বুঝেছিস? পারলে চার চোখ দিয়ে দেখতে যে তোর মা তোকে কত ভালোবাসে। তোকে সরিয়ে দিয়ে নতুন পোষ্য নিয়ে অ্যানিভার্সারি পালন হচ্ছে। বাবা, মানে নতুন পোষ্যের গুণকীর্তন করতে করতে তো আর হাঁপাচ্ছেই না। আবার শুনেছিলাম এই পোষ্যই নাকি কিছুদিন আগে এই চিংকি মাসের পদে বাঁশ দিত। তো বাবা, এইসব নাটক, এইসব ন্যাকামো নিজের চোখে অনেক দেখা আছে। তবে প্রশ্নটা তো প্রশ্ন রয়েই গেল, একটা বছর নিজের ভালোবাসার মেয়ের জন্য, যার জন্য নাকি জীবন অবধি দিতে পারে, সেই মেয়ের জন্য কি এক বছর অ্যানিভার্সারি তুমি গোপনে পালন করতে পারলে না চিংকি মাসি? মেয়েকে সরিয়ে দেবো, কিন্তু অ্যানিভার্সারি পালন করবো, কারণ কন্টেন্ট বানাতে হবে। এখন তো মেয়ে কন্টেন্ট দেবে না, মেয়ের পদে তো ক্যামেরা নিয়ে এখন ঘুরতে পারবো না, কারণ মেয়ে এখন রেগে আছে। তো মেয়েকে সরিয়ে দিয়ে এখন অ্যানিভার্সারিটাকেই কন্টেন্ট বানাতে হবে। আবার কমিউনিটি পোস্ট, যেই ফটোতে মেয়ে নেই সেই ফটো দিয়ে কমিউনিটি পোস্ট। এই তো হলো মা, এই তো হলো মা, মেয়ের শর্ট ভিডিও বিক্রি করে করে বিক্রি করে করে এর চ্যানেলে প্রতিটা ভিডিও এর রিমির, প্রতিটা শর্ট ভিডিও রিমির। মেয়ে যখন মোটা মোটা বান্ডিল নিয়ে আসে, তখন সেই বান্ডিল দেখিয়ে দেখিয়ে নাচতে পারো। আর আজকে মেয়েকে ছাড়াই মা বাবা এনজয় করতে চলে গেল তার পোষ্যদেরকে নিয়ে রেস্টুরেন্টে। বা 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 বা, কি মায়ের ছিড়ি, কি মায়ের ছিড়ি! এ আবার দোষ দেয়, এ আবার বলে শত্রু, কাকে? নিজের মেয়েকে বলে শত্রু। যখনই মানে এর এগেনস্টে, এই চিংকির এগেনস্টে যখনই তার মেয়ে কোনো কথা বলে, তখন মেয়ে হয়ে যায় শত্রু। আর যখনই মানে এই রিমি প্রীতমের এগেনস্টে কথা বলে, তখন মেয়ে হয়ে যায় ছোট চিংকি, মানে একেবারে তার প্রাণীর কলিজার টুকরা, কলিজার টুকরা। মায়ের পৌষ মাস, মেয়ের সর্বনাশ, কমেন্ট এসেছিল, খুব ভালো লেগেছে কমেন্টটা। তো কি আর বলবো, নিজেরাই নিজেদের চোখে দেখো তোমাদের চিংকি মাসি। ওলে বাবারে, চিংকি মাসি কত মহান, মা বাবারে মেয়ের জন্য কত কিছুই না করে, মেয়ের জন্য সব কিছু করতে পারে। সামান্য এক বছর অ্যানিভার্সারিটা মানে করতে পারে না, অফ করতে পারে না। আবার বলে আসে অ্যানিভার্সারিটা দেখিয়ে না পালন করলে নাকি সেটা ব্রেকআপ ডে হয়ে যেত। রিয়েলি? এর কোনো মানে কি পাগল, এ কি না, এ সত্যিই তো পাগল, এ পাগল। এটা তোমাদের প্রমাণ এটাই, ওর কমিউনিটি পোস্ট বলছে যারা যারা আমার অ্যানিভার্সারিটাকে ব্রেকআপ ডে করতে চেয়েছিল। সিরিয়াসলি, লোককে দেখিয়ে অ্যানিভার্সারি পালন না করলে সেটা ব্রেকআপ হয়ে যায়, সেটা ব্রেকআপ ডে হয়ে যায়, সেটা ডিভোর্স ডে হয়ে যায়। এক বছর অ্যানিভার্সারি না পালন করলে সেটা ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়। কত বড় পাগল হলে যে এই কথা বলতে পারে, নিজেরাই ভাবো। প্রীতম তো খারাপ, প্রীতম তো খারাপ, প্রীতম সারা জীবনই খারাপ। প্রীতম খারাপ এই জন্য, প্রীতম মানে দুটো মেয়েকে ভালোবেসেছে, এবং যখন যার সঙ্গে ছিল তখন শুধু তাকে নিয়েই ছিল, মানে সেই জন্য আজকে প্রীতম খারাপ, কারণ প্রীতমকে দুজনে মিলেই ফাঁসিয়েছে, দুটো মেয়ে, দুটো মেয়ের ফ্যামিলি মিলেই ফাঁসিয়েছে। কিন্তু যেই মা নাকি এত ভালোবাসে মেয়েকে, সেই মা এই ধরনের কথা কি করে বলতে পারে? নিজের মেয়েকে শত্রু কি করে বানিয়ে দিতে পারে এক রাতের মধ্যে? আর একটা বাইরের একটা মেয়েকে, বাইরের একটা পোষ্যকে কি করে নিজের মেয়ের জায়গায় এনে বসাতে পারে? চলো, তোমাদের কাছে প্রশ্ন, উত্তর দিও। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, লাভ ইউ অল।